হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালোই আছো। অর্পিতা সাইকনে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, সাথে যুব দিবস। সেই উপলক্ষে তোমাদেরকে একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। তুমি বলেছিলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলনি, তোরা নিচু জাত, যা যা দূরে যা, ঈশ্বর। তুমি বলেছিলে, অজ্ঞ মুচি ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই, তাই আজি এই বিপদে সবাই তোমারই প্রেমের স্পর্শ পাই। তুমি বলেছিলে, আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো, আলোর দিশারি বলো আজি কেন, তোমার দু চোখ দেখি ছল ছল। তুমি বলেছিলে, টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও না, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে, সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক, সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে, তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব, এদেরকেই দেবতা মেনে ধন্য হব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।